television lovers, what's up? Hope all are doing great. If you are first time on this channel, my name is Sumana Noor and I make contents about airlines or aviation jobs, interview tips, beauty care, makeup and a lots of things which are related to airlines or aviation jobs. If you haven't subscribed this channel yet, please don't forget to press the subscribe button and also hit the bell icon so that you would be notified whenever I upload a new video on this channel. In today's video, we are going to talk about cabin crew interview questions and how to answer those questions. This video is mainly requested video. আপনারা যারা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন যে কেবিন ক্রু ইন্টারভিউ কোশ্চেনসগুলোর আনসার কিভাবে দিব বা এগুলোর স্যাম্পল আনসার চাই, তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন, আর আশা করছি বাকি সবার জন্য ভিডিওটি কাজে আসবে। So further more late, let's get started. তো কেবিন ক্রু ইন্টারভিউ কোশ্চেন সিরিজের মধ্যে সর্বপ্রথম যে কোশ্চেনটি আসে, অর্থাৎ যে কোশ্চেনটি সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয় এবং সবচেয়ে কমপ্লিকেটেড একটি কোশ্চেন, সেটি হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে সবচেয়ে সহজ একটি প্রশ্ন, এর আনসারটাও কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড কেন? কারণ হচ্ছে যে অনেকে আমরা বুঝতে পারি না যে আমি আমার নিজের সম্পর্কে আসলে কি বলবো। অনেকে আমরা গিয়ে বলা শুরু করি যে আমার নাম এটা, আমার বাবার নাম সেটা, আমার মার নাম সেটা। বেসিক্যালি তারা কিন্তু এইসব জানতে চাচ্ছে না, তারা জানতে চাচ্ছে আপনার সম্পর্কে, অর্থাৎ আপনার মধ্যে কী কী গুণাগুণ আছে। সো আপনার বাবার নাম কী, আপনার মার নাম কী, আপনার দেওয়া সিভিটি তাদের সামনে অলরেডি রয়েছে এবং সেই সিভির মধ্যে সব কিছুই উল্লেখ রয়েছে। সো তারা আর নতুন করে আপনার কাছে এই জিনিসগুলো জানতে চাচ্ছে না, তারা জানতে চাচ্ছে যে সিভির বাহিরে আপনি কী বা আপনার মধ্যে কী কী রয়েছে। তো এই হচ্ছে সিম্পল একটি জিনিস, বাট অবশ্যই কমপ্লিকেটেড, কারণ হচ্ছে অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ আমার আর আপনার মধ্যে কখনোই কোনো কিছু ম্যাচিং হবে না। যেমন আমার নাম আপনার নাম যেরকম এক না, সেরকম আমার গুণাগুণ এবং আপনার গুণাগুণ কখনোই এক না। সো এই কোশ্চেনটি যদি আমি আপনাদেরকে স্যাম্পল আনসার দেই, আপনারা যদি মনে করেন যে ডিরেক্ট কপি করবেন এবং সেইভাবেই প্রিপেয়ার করবেন আর ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেভাবে আনসার দেবেন, তাহলে আপনি অবশ্যই ভুল ভাবছেন। কারণ আমার দেওয়া স্যাম্পল আনসারের সাথে কখনোই আপনার পার্সোনালিটি ম্যাচ হবে না। তো সেই ক্ষেত্রে এখন আমাদের করণীয়টা কি, সেই জন্যই আমি আজকে আপনাদেরকে কয়েকটি টিপস দেব। আশা করছি যে আপনাদের এই টিপসগুলো দিয়ে কিছুটা হলেও কাজে আসবে। তো অ্যাবাউট ইয়োরসেলফের মধ্যে প্রথমেই আমরা যেভাবে আনসার দেওয়া শুরু করব, সেটি হচ্ছে প্রথমে আপনি আপনার নাম বলবেন, আপনার এজ এবং হচ্ছে আপনি কোত্থেকে এসেছেন, সেই সাথে লাস্ট যে আপনার স্টাডি, অর্থাৎ হচ্ছে আপনি যদি এইচএসসি কমপ্লিটেড হন বা আপনি গ্রাজুয়েশন করেছেন বা আপনি মাস্টার্স করেছেন, অর্থাৎ আপনি লাস্ট যে সার্টিফিকেটটি অর্জন করেছেন সেই সম্পর্কে বলবেন। তো এখন ডিগ্রি সম্পর্কে যখন বলতে যাবেন, তখন অবশ্যই আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং হচ্ছে আপনি কত সালে কমপ্লিট করেছেন, এইগুলো সাথে অ্যাড করে দিবেন। আর এই সব কিছুই আপনি চাইলে এক লাইনের মধ্যে শেষ করতে পারেন। আর তারপরে হচ্ছে যে জিনিসটি বলবেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই সম্পর্কে বলবেন। আর যারা ফ্রেশার রয়েছেন তারা হচ্ছে আপনারা প্রিভিয়াস ইউনিভার্সিটি বা কলেজে কী কী এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন সেই সম্পর্কে বলতে পারেন। আর তারপর হচ্ছে যে আপনার লাইফের মেইন এইম কি বা আপনি কি পছন্দ করেন, আপনার হবি কি এই জিনিসটা এবং আপনার ফিউচার গোল কি এই জিনিসটা, ব্যাস হয়ে গেল আপনার অ্যাবাউট ইয়োরসেলফ। অবশ্যই অ্যাবাউট মাইসেলফ মিন্স হচ্ছে আমার সম্পর্কে, তো আমার সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি, তো আমি পারবো সবচেয়ে ভালো মতো অ্যাবাউট মাইসেলফটা রেডি করতে। তো আশা করছি আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন যে আপনাদের কিভাবে এই কোশ্চেনটির আনসার দেওয়া উচিত। আর হ্যাঁ, সেই সাথে আরও একটি কথা বলে দেই যে আপনারা সবগুলো কোশ্চেনের আনসারগুলো চেষ্টা করবেন যে উইদিন 60 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার, এর চেয়ে বেশি যেন কোনো কোশ্চেনের আনসার না হয়, অর্থাৎ খুব বড় যেন না হয় যে আপনার একটা কোশ্চেনের আনসার শুনতে শুনতেই ওদের সম্পূর্ণ টাইম
শেষ হয়ে যায়। সো আপনি যত শর্টলি অ্যান্সার দিবেন তারা আপনাকে তত বেশি কোশ্চেন করার সময় পাবে এবং আপনার সম্পর্কে তত বেশি ওরা জানতে পারবে, বুঝতে পারবে, তাহলে আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আর যদি আপনি এক কোশ্চেনের মধ্যেই সময় শেষ করে দেন তাহলে ওরা আপনার সম্পর্কে কিছুই বুঝতে পারবে না আর আলটিমেটলি রেজাল্টটা নেগেটিভেই আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ হচ্ছে তারা আপনাকে বুঝতে বা জানার কোনো সুযোগই পাননি। সো সবসময় চেষ্টা করবেন আনসারগুলো উইদিন 60 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করার, তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আপনার যে কোনো ইন্টারভিউ, নট অনলি কেবিন ক্রু ইন্টারভিউ। সো এখন হচ্ছে আমি আপনাদের জন্য তারপরে একটি স্যাম্পল আনসার দিচ্ছি, যাতে করে হচ্ছে আপনারা একটা আইডিয়া পান যে আপনারা কীভাবে আপনাদের নিজের সম্পর্কে কোশ্চেনের আনসারটি সাজাবেন বা গুছিয়ে বলবেন। সো শুরু করছি। সো যেহেতু হচ্ছে আমরা এখন কেবিন ক্রু ইন্টারভিউ কোশ্চেনের স্যাম্পল আনসার দিচ্ছি, সো কেবিন ক্রু ইন্টারভিউ এর মধ্যে আমরা হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেটসই আফটার এইচএসসি অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পরপরই হচ্ছে ইন্টারভিউ অ্যাটেন্ড করি। সো আমি হচ্ছে সেইভাবেই আনসারটা দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু টেল মি অ্যাবাউট মাই সেলফ। মাই নেম ইজ সুমনা নূর, 20 ইয়ার্স ওল্ড, ফ্রম উত্তরা। আই কমপ্লিটেড মাই এইচএসসি ইন 2018 ফ্রম বিএন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আই কুড সে দ্যাট আই হ্যাভ এ প্যাশন ফর কাস্টমার সার্ভিস বিকজ ইন মাই 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ফর এ কল সেন্টার অ্যাজ এ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, দে হ্যাভ রিয়েলি হোন্ড মাই স্কিলস অ্যান্ড আই লার্ন টু লাভ আওয়ার স্পেশালিটি হুইচ ইজ ট্রেডিং কাস্টমার্স ফ্রন্ট ইন টু এ স্মাইল। আই এম ইকুইপড উইথ দ্য স্কিলস অন হাউ টু হ্যান্ডেল ডিফারেন্ট কমপ্লেন্টস ফ্রম পিপল। আই কুড অলসো সে দ্যাট আই এম ওয়ান অফ দোজ পিপল হু আর রিয়েলি লাভ টু ওয়ার্ক উইথ পিপল, দ্যাট মিন্স আই এম এ পিপল পার্সন, সো আই লাভ ওয়ার্কিং উইথ ডিফারেন্ট পিপল অ্যান্ড সিইং ডিফারেন্ট সিনারিজ অর ইভেন্টস এভরি ডে। I love working with different people into achieving one common goal. Lastly, I would like to say that I am an achiever. I believe that anything worth while doing is worth doing well. That's all about myself. তো এই ছিল অ্যাবাউট মাই সেলফের স্যাম্পল একটি আনসার, অর্থাৎ আপনি কিভাবে আনসার দিবেন সেটার একটি হেল্পিং আনসার বলতে পারেন। তবে এই আনসারই যে আপনার জন্য রেডি করা সেটা না, এটা হচ্ছে জাস্ট আপনার আনসারটি রেডি করার জন্য একটি হেল্পিং আনসার। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি থামস আপ দিন, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল আইকনে প্রেস করতে ভুলে গেছেন তাদেরকে বলছি অবশ্যই বেল আইকনে প্রেস করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড করা কোনো ভিডিও আপনারা মিস না করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।